Hello, Assalamualaikum. Hello guys, this is Rehana. Back to my channel, Rehana Akhtar. Kemon acho tumra? Ajke ami ekta mane dui tin rokomer mash diye choto mash diye ekta curry korbo. Eta amar bhaiyar jonno. Tomader ke ektu dekhabo je ki kore etake. फिश उथ तुम्हारे रसुन रसुन तो प्याज अल्प तेल प्याज और रसुन दिए दिए एक पानी दिए दीब ए पानी दिए दी देवर पर मध्य लवण दीची मत लवण मत लवण तुम्हें देखते दिए दीब हलुद गुड़ो दिए दीची एट मत खुब अल्प माछ रान्ना करब शुद्ध रातेर बेला भाइया खाबे হাঁসের মাংস করেছিলাম ওইটা যদি তোমাদের দেখাতে পারতাম বাট কোন একটা কারণে ওটা হয়ে ওঠেনি ও মাই গড মরিচ তো ভাইয়া খেতেই চায় না মরিচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা ছোট ছোট করে একটু করে কাটা হয়েছে সাথে রসুন দিয়ে দিয়েছি এটা চমৎকার একটা কারি হবে ছোট মাছের কারি অর্ধেক জিরা আর অর্ধেক ধনিয়া দুটা মিক্স করে এটা আমি হোমমেড করেছি এটা বাসাই করি আমি জিরা ধনিয়া এই দুটো আমি কখনো কিনি না এবং গরম মশলা এটা শাড়ি গরম মশলা তৈরি করে আমি রেখে দেই जीरा तुम्हारा देखो की दिए तेल दिलाम तेल देवार पर तुम्हारे देखाते कैमरा समस्या हो सेट करते तेलर पर दिए दिलाम तुम्हार प्याज दिए रसुन दिए एक आदा बाटा रसुन बाटाओ दिए हाफ चामच मरीचर गुड़ो हाफ चामच जीरा गुड़ो ना ओटा भी एक चामच दिलाम जीरा गुड़ोटा मरीचर गुड़ोटा कम दीते चेयेछिलाम तारपरो बेशी हये गेल प्याज कड़ा देखि कि अवस्था कारण टमेटो दिब एटार मध्ये एटा अलमोस्ट डान हये जाबे आर कि पानी दिए दिए मसला भलो भलोर टमेटो दिए दीब कारण टमेटो पर दीब ना टमेटो एक गलाय की हलो रोजा छिलाम शरबत खेयेछि এটার মধ্যে আমি এখন করব তোমরা দেখো আমি টমেটো লম্বা করে কেটেছি এই যে এরকম লম্বা লম্বা করে টমেটো কেটেছি টমেটো আমি দিয়ে দিলাম তারপরে সাথে একটু কাঁচা মরিচ করেছি যেটা কাঁচা মরিচটুকু দিয়ে দিলাম জানি না ঝাল কেমন হবে আমার ভাই একদম ঝাল খায় না এটা সাজ্জাদ ভাইয়ের জন্য এই মাছ হাঁসের মাংস আছে কিন্তু ওর আবার অ্যালার্জি হবে হাঁসের মাংস খেলে
অ্যালার্জি হয় এই কারণে। এইটা মশলাটা এই জন্যই করে নিচ্ছি যে এটা যেন পরবর্তীতে, যেহেতু মাছগুলো খুবই হালকা পাতলা মাছ, তিন ধরনের মাছ আছে, দেখো এটাকে যে কি বলে এই মাছটাকে, বাঁচা মাছের মতো ছোট ছোট মাছগুলো আছে, পাবদা আছে, হ্যাঁ এই মাছগুলো একসাথে আমি দিয়ে দেব। আসলে কি রান্নার ব্যাপারটা হচ্ছে পুরোটা মনের ব্যাপার, তুমি একটু মনোযোগ দিয়ে রান্নাটা করবে, দেখবে রান্নাটা অনেক টেস্টি হবে। আর যদি দেখো যে তাড়াহুড়ো করে কিছু করছো, সে সময় দেখা যাবে রান্নার একদম ভালো হবে। আমি এখন মাছগুলো দিয়ে দিব, এই তোমরা দেখতে পাচ্ছ ওই মাছগুলো দিয়ে দিলাম, এটা আমি মাখিয়ে দিতাম, কিন্তু মাখিয়ে দিলাম না, এটা একটু মাখা মাখা হতো, এটা আমি জাস্ট দেখতে পাচ্ছি জাস্ট একটু উল্টিয়ে, পাখা পাখাই হবে, জাস্ট উল্টিয়ে আমি কি করবো পানি দিয়ে দেবো, উল্টিয়ে এই যে, কারণ এই মাছগুলো ভীষণ নরম মাছ। জাস্ট আমি এখন কি করবো, আমি এটা যেহেতু মাখা মাখা হবে খুব একটা পানি এটাতে যাবে না, তোমরা দেখো আমি এটার মধ্যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, এটা আমি এখন 10 মিনিট এটা 10 মিনিট একদম 5 মিনিট হিটে থাকবে, আর লো হিটে চলে যাবে, পরিমাণ মতো জালটা থাকবে 5 মিনিট, আর তারপরে যে জালটা হবে সেটা হবে লো, একদম লো করে দেব 10 মিনিটে রাখছি। টোটাল এই মাছটা রান্না করতে আসলে 15 মিনিটের মধ্যে সময় লাগবে না, খুবই একটা মানে এমন একটা মাছ যেহেতু এটা রসা রসা হবে, আর পানি দিব না, এখন আমি এটাকে ঢেকে দেব, আমি অপেক্ষা করব 10 মিনিট। তোমরা দেখো আমি একটু নেড়ে চেড়ে দিলাম, কি সুন্দর একটা নেড় এসেছে, একটা মাছটা বলক উঠে গেছে, আর বেশিক্ষণ এটা লাগবে না, তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। খুব সিম্পল একটা রেসিপি, এত সিম্পল যে কারো বাসায় যদি এরকম 7 মিশালি বা 2 মিশালি 3 মিশালি মাছ থাকে, তোমরা যদি মাখিয়ে করতে পারো বা এভাবে খুব সিম্পল ভাবে এই মাছটা তোমরা করতে পারো। একটু আবার ঢেকে দিব, পানিটা একটু কমে যাবে, তারপরে এটার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। হ্যালো ভিউয়ার্স, দেখো আমার মাছের তরকারিটা হয়ে গেছে, আমি অলরেডি ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি, দিয়ে দেবার পর তোমাদেরকে কাছে এনে দেখাই, দেখো কি সুন্দর হয়েছে মাছ। এই মাছটা দিয়ে তোমার মনে হবে যে এত একটা সুন্দর ফ্লেভার এসেছে, তোমাকে বলে বোঝানো যাবে না, এটা হলো, এটা হলো মিশালি মাছ উইথ গার্লিক, মানে গার্লিকের সাথে এই মিশালি মাছটা যদি তোমরা দিয়ে খাও তাহলে তোমার অনেক ভালো লাগবে। আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি যে এখানে যে মশলাগুলো দিয়েছে খুবই সিম্পল মশলা, সবসময় একটু বাসায় থাকে, আলাদা করে করতে হয় না, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, আদা বাটা, সরি গুঁড়ো না আদা বাটা, এগুলো সব কিছু দিয়ে মাছ আমি কি করেছি, মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি, কষিয়ে নেবার পর দেন সেখানে টমেটো দিয়ে দিয়েছি, তারপর পানি দিলাম পরিমাণ মতো, দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, কারণ যেহেতু এগুলো খুবই নরম মাছ মিশালি মাছগুলো, তো এইখানে অল্প একটু পানি দেবার পর 10 মিনিটে আমার রান্নাটা হয়ে গেল। ধনিয়া পাতা উপরে দিয়ে দিয়েছি, সবচেয়ে মজার ব্যাপার কি জানো, স্মেলটা উফ, আমি খেয়ে ফেলবো, এখনই ভাত খেয়ে ফেলবো, ভাইয়া এলেই, ভাইয়ার জন্য এটা করা, তো তোমরা বাসায় করবে, নিজেরা খাবে, অপরদেরকেও আত্মীয় স্বজনরা এলে খাওয়াবে, ছেলে মেয়েদেরকে রান্না করে খাওয়াবে, খুবই সিম্পল একটা ই। আমি অফিস থেকে বাসায় এসে সোজা ভাইয়ার জন্য এই রান্নাটা করে ফেললাম, আর ই ছিল তোমার মনে করো যে হাঁসের মাংস আছে, ভাইয়া খাবে না, গতকালকে খেয়েছে আজকে খাবে না, পরে অ্যালার্জি আছে, তো
তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আর সবজি মাছ এসব তো খাবে, নিজেরা খাবে, ছেলে মেয়েদেরকে খাওয়াবে। মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজার ইউজ করবে, বাহিরে গেলে অবশ্যই মাস্ক। এটাই হলো তোমাদের কাছে আমার অনুরোধ। আর এই যে ভিডিওগুলো তোমরা তোমাদের জন্য করি, তোমরা কিন্তু কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করবে। আমি টুকটাক রান্নার ভিডিও অতটা ব্লগ আমি অতটা দেই না। আর রান্না করতে ভীষণ পছন্দ করি, ভীষণ, সব রান্নাই পারি আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি সব রান্নাই পারি। আর এটা অত দেওয়া হয় না ব্যস্ত থাকার কারণে। তো আজকে যখন অফিস থেকে এসে ভাবলাম যে এটা মিশালি মাছটা রসুন দিয়ে রান্না করবো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার যারা ভিউয়ার্স বন্ধুরা আছে তাদেরকে আমি দেখাই। এই তো হয়ে গেল মাছ রান্না। ভালো থেকো তোমরা সবাই, আর আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করবে, লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে। আর কমেন্টসের কথা বললাম, সেটা তুমি মাস্ট বি করবে। ভালো থেকো তোমরা, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।